ইউরোপের করোনা দ্বিতীয় ঢেউ এসে কঠিনভাবে আঘাত হেনেছে স্পেনে। মাদ্রিদ ও তার আশেপাশের শহরগুলো লকডাউনের আওতায় নেওয়া হয়েছে। প্রথম ধাপে বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা কম হলেও এবারে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের স্পেন প্রতিনিধি বকুল খানের রিপোর্টে বিস্তারিত। ইউরোপের করোনার দ্বিতীয় ঢেউ এসে কঠিনভাবে আঘাত হেনেছে স্পেনে। ইতিমধ্যে 8 লাখ ছাড়িয়েছে, যা ইউরোপের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। মাদ্রিদ ও তার আশপাশের শহরগুলো লকডাউনের আওতায় নেওয়া হয়েছে। প্রথম ধাপে বাংলাদেশের আক্রান্তের সংখ্যা কম হলেও এবার আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রবাসী বাংলাদেশির এ নিয়ে উদ্বিগ্ন ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রবাসী অধ্যুষিত এলাকায় মাদ্রিদ ও বার্সেলোনায় ঘরে ঘরে করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন বাংলাদেশিরা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব এবং সর্বোপরি করোনা ভাইরাস নিয়ে অসচেতনতাই এর মূল কারণ বলে মনে করেন অনেকে। সামাজিক কারণে অথবা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে অনেক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, আইসোলেশন এবং কোয়ারেন্টাইনে থাকছেন না, যে কারণে এ বিস্তার করছে দ্রুত। সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন প্রায় 1000-এরও বেশি বাংলাদেশি। আইসোলেশনে ভর্তি হয়েছেন কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ প্রায় অর্ধশতাধিক প্রবাসী। এই ঘটনায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা এবং আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক পরিধানেও অবহেলার লক্ষ্য করা গেছে। মূলত আক্রান্ত হলেও সামাজিক কারণে গোপন রাখেন এবং অসাবধানতাই মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থা চলতে থাকলে প্রবাসীদের করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে বিপজ্জনকভাবে। এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশিরা বলেন, মাদ্রিদের যারা মানুষ বাঙালি আছেন, লাভা পিয়াজ থেকে ধরিয়ে একবারে সান কিস্তোয়াল অনেক আমরা বুক আনতে পাইতেছি। বিগত আজকে গত মাস থেকে আবার খুব করোনা ভাইরাস বাড়তে, ছোটো ছোটো ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতেছে না, আবার না গেলেও স্কুলে আবার বিপদ। তাদেরকে আবার প্যারেন্টসের কাছে আবার খবর দেয় তারা কেউ লেগে এলো না এই সেই, আবার ভাইরাসের লকডাউন শেষ হওয়ার পরে যাই মোটামুটি আমরা ব্যবসায়ীরা ভালো ছিলাম, কিন্তু আবার নতুন করে যে লকডাউন অনির্দিষ্টকালের জন্য যে লকডাউন দেওয়া শুরু হইল কেউ জানে না। এই লকডাউনের ফলে সারা স্পেন তথা মাদ্রিদবাসী, মাদ্রিদের যে ব্যবসায়ী আছে সবাই ক্ষতিগ্রস্ত। তো আমরা এ থেকে বের হতে চাই।